আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে একুশে রাতে আমরা প্রতিনিয়ত আলোচনা করার চেষ্টা করি, এবং গত কয়েক মাস যাবত যে আলোচনা সে একটি বিষয় নিয়ে আসলে সব জায়গায় এখন আলোচনা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে সার্বিক করোনা পরিস্থিতির নিয়ে আমরা আলোচনা করছি, এবং আজকের যে প্রেক্ষাপট রয়েছে, কোন পর্যায়ে আসলে বাংলাদেশের অবস্থান রয়েছে, করণীয় বা কী সতর্কতার জায়গাগুলো, এবং সেই সাথে করোনার কারণে অর্থনৈতিক যে প্রভাব সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি একটু তথ্যগুলো আপনাদেরকে আবার জানিয়ে দিতে চাই। ইতিমধ্যে দর্শকরা জানেন যে গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 390, এ পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3772, এবং নতুন করে 10 জন গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন। আমরা তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। এই পর্যন্ত 120 জন প্রাণ হারিয়েছেন, এবং সেই সাথে 5 জন সুস্থ, মোট সুস্থ সংখ্যা দাঁড়িয়েছে 92। এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা জানি যে প্রায় 26 লাখের কাছাকাছি কিন্তু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে, এবং মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেছে প্রায় 1,80,000-এর কাছাকাছি, এবং সুস্থ সংখ্যাটাও বেশ দৃশ্যমান, 8 লাখের কাছাকাছি কিন্তু মানুষ বা 7 লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে। এই পর্যায়ে বাংলাদেশের অবস্থান এবং প্রেক্ষাপটগুলি আলোচনা করবো, এবং এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং আমাদের সঙ্গে ঢাকা ইন্দ্রিয় রোড থেকে সংযুক্ত হবেন ডক্টর নাজনীন আহমেদ, অর্থনীতিবিদ। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্টুডিও থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটু জানতে চাবো যে সার্বিক প্রেক্ষাপট আসলে আমরা সকলেই দৃষ্টি রাখছি, প্রতিনিয়ত সকলেই সেখানে নজর রাখছি, কিন্তু সার্বিক যে অবস্থান বাংলাদেশের পর্যায়টি যদি প্রথমে তুলে ধরেন, আমরা কোন পর্যায়ে এখন আছি? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো প্রায় 4 মাস হতে চললো এই করোনার যে তাণ্ডব, তাই তো? সারা পৃথিবীর দুটো দেশ কিন্তু আক্রান্ত, এমন কোনো দেশ নাই বলতে পারেন, মাসে দু একটা দেশ, ছোটো ছোটো দেশ যেখানে আক্রান্ত হয় নাই, এবং এরকম এর আগে কোনো একটা রোগে এত সিরিয়াস কিন্তু এতগুলো দেশে একসাথে কোথাও কিন্তু আক্রান্ত হয় নাই। আমি একটা কথা প্রায় বলে আসছি, তৃতীয় বিশ্বযুদ্ধ এটা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত দেশ কিন্তু ইনভলভ হয় নাই, কয়েকটা দেশ ইনভলভ ছিল, একটা 210টা দেশ ইনভলভ হয় নাই, এবং এখানে বোধহয় অক্ষয় শক্তি করোনা, তাই তো? আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে চলছি, দেখি না, ফাইট করে চলছি, এবং আমাদের কোনো কিছুই এই শক্তির বিরুদ্ধে কাজে আসছে না। আমাদের অস্ত্র শস্ত্র বলেন, টাকা পয়সা বলেন, শক্তি সামর্থ্য, যা টেকনোলজি, কোনো কিছুই কিন্তু কাজে আসছে না, তাই তো? ইভেন পৃথিবীর বড় বড় দেশ, রাষ্ট্রপ্রধান অনেকে আক্রান্ত হচ্ছেন, বড় বড় দেশ, তাদের হুমকি ধামকি কিছুতেই কিন্তু কিছু হচ্ছে না। সুতরাং এটা এমন একটা মারাত্মক অবস্থায় আমরা আছি। তো যেটা বললেন বাংলাদেশে কী পর্যায়ে আছে, আসলে পৃথিবীর অনেক দেশে কিন্তু এখনও এটা এখনও ভয়ানক অবস্থায় আছে। আপনি আমেরিকা দেখেন, ইউরোপ দেখেন, ইটালি, ফ্রান্স, জার্মানি, তারপরে ধরেন ব্রিটেন বা ধরেন স্পেন, কোনো একটা এমন দেশ নাই যেখানে আক্রান্তর হার বৃদ্ধি পাচ্ছে, যদিও কিছুটা যদি ওরা বলে যে কিছুটা হয়তো কমছে, তারপরও আক্রান্তর বেড়ে যাচ্ছে, মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। তো সেই হিসেবে যদি হিসেব করি, তাহলে আমার মনে হয় যে আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের অবস্থা বর্তমানে বাইরের সঙ্গে তুলনা করলে আক্রান্তের হার কিন্তু অতটা বেশি না। আপনি টোটাল অলরেডি একটা স্ট্যাটিস্টিক বললেন, আজকে পর্যন্ত আক্রান্তের হার কত, মৃত্যুর হার, তাই তো? এতে তবে এর মধ্যে এটাও বলে রাখি, আক্রান্তের হার বেশি না, মৃত্যুর হারও বেশি না, এটা নিয়ে যেন কেউ আবার আত্মপ্রসাদে না ভুগি আমরা, আমাদের মনে না করি যে আমরা ভালো হয়ে গেলাম, আমার কিছু করার দরকার না, এটা যেন না ভুগি, তা না। তুলনামূলক বলতে পারেন যে আল্লাহ রহমত বলেন, বা আমাদের ধরেন অনেকগুলো কার্যকরী পদক্ষেপ সরকার পক্ষ থেকে বলেন, বা জনগণ সচেতন, বা আমাদের লোকজন যারা আছেন তারা বিভিন্ন কিছু তাদের কার্যে প্রতিকার প্রতিরোধ স্বাস্থ্যবিধি মেনে চলে, এগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসে, অনেকটা মানে পুরোপুরি নিয়ন্ত্রণে আসাই তো সত্য। আমাকে রোগটা তো আসলে ভয় পায়, এটা কার্ভ আছে, একটা ডে বাই ডে বাড়তে থাকে, তারপর একটা স্টেজে কমে, অনেক সময় কিন্তু আবার বাড়ে, আবার এরকম কিন্তু হতে পারে আর কি। তা আমরা এখন পর্যন্ত যে স্টেজে আপনি যেটা জিজ্ঞেস করলেন, আমার মনে হয় কার্ভটা বোধ হয় বেশ হাইয়েস্ট উঠে গেছে, এখন বোধ হয় দ্রুত কমে আসবে বলে আমার ধারণা। তারপরে বলবো যে এই এপ্রিল মাসটা, এই আর একটা সপ্তাহ বোধ হয় একটু ভালনারেবল পজিশনে আমরা আছি, আমার ধারণা যে দ্রুত এটা কমে যাবে, এবং আজকে কিন্তু কমে আসছে। আপনি যদি গত কয়েক সপ্তাহ কয়েক দিনেরটা দেখেন, পরশু দিনে যা ছিল গতকাল আরও কমছে, আজকে আমি মনে করি আগামী করে আরও কমবে, এবং আশা করি এটা কমে যাবে যদি আমরা আরেকটু সচেতন হই। আরেকটু সচেতন বলতে হয়তো বলতে দ্বিধা নেই, আমি তো লকডাউন মানছি না,
গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, বারবার রিকোয়েস্ট করছে। ইভেন এই জায়গাটা নিয়ে নানা মতভেদ রয়েছে, কেউ কেউ বলছেন যে লকডাউন, পরিপূর্ণ লকডাউন পুরো দেশব্যাপী দেওয়া হচ্ছে না কেন, আবার জরুরি অবস্থার কথাও কোথাও কোথাও আসছে। হ্যাঁ, আমাদের নিজের দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব কিন্তু আমরা ভুলে যাচ্ছি, সেই জায়গাগুলো আপনি কীভাবে রাখেন? না, সেটা হলো প্রথম কথা হলো যে আমাদের এই জিনিসগুলো কিন্তু শুধু আমাদের দেশ না, পৃথিবীর অনেক দেশের মানুষও কিন্তু বুঝে না। কতগুলো নতুন শব্দ, এটা আমি বিভিন্ন সময় বলে আসছি, কোয়ারেন্টাইন আই কেউ জানতো, আইসোলেশন জানতো, লকডাউন জানতো, জানতো না তো। আবার লকডাউনের মধ্যেও একসময় বলা হয়তো সোশ্যাল ডিস্টেন্স, এখন শারীরিক দূরত্ব বলছি, ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব, তাই তো? এগুলো তো নতুন, তো যেটা বলে এটার মিনিংটা হলো টোটালি আপনি নিজেকে ঘরে রাখবেন, ওই যে বন্দি বলেন না, জেলখানে বলেন না, যাই বলেন, ঘরে থাকবেন, বাইর হবেন না, এবং দূরত্ব মেনটেন, ফিজিক্যাল ডিস্টেন্স যেটাকে বলে কমপক্ষে 3 ফিট, এটা WHO বলে 3 ফিট, এটা আমেরিকাতে বলে ওরা বলে 6 ফিট, কেউ কেউ বলে আরও বেশি, যাই হোক, এই দূরত্বটা মেনটেন করে আমাদের চলতে হবে, নিজের ঘরেও চলতে হবে, বের হবে নেহায়ত প্রয়োজন ছাড়া আপনি বের হবেন না। তো যেটা বললেন যে আমরা সারা দেশে আসলে তো মানছি না, পুরোপুরি একেবারে মানছে না তা বলবো না, পুরোপুরি মানে এখন সমাজের একটা বিশাল অংশ, একটা বিশাল পার্সেন্ট তো মানছে না, ঘুরতেছে, বেড়াইতেছে, সবার সমিতি, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা ঘটনা বলি আমি, অলিগলি যেখানে যান, রেস্টুরেন্ট আড্ডা মারছে, গল্প করছে, ইভেন ছুটি যখন ঘোষণা করা হলো স্কুল, সবাই কিন্তু ফুর্তি করতে কক্সবাজার বেড়াতে গেছে, গভর্নমেন্ট 10 দিন ছুটি ঘোষণা করলো, এটা তো ঈদের ছুটি না, সব বাড়ি চলে গেছে। এই যে ভুল বোঝাবুঝিগুলো হয়ে গেছে, ফলশ্রুতিতে কিন্তু আমাদের আক্রান্তের হারটা আসলে একটু বেশি হয়ে গেছে। যদি আমরা এগুলো মেনে চলতাম তাহলে কিন্তু এটা এতটা বাড়তো বলে মানে আরেকটু নিয়ন্ত্রণ আমরা রাখতে পারতাম। আরেকটা কথা যেটা বললেন, হয়তো বলতে বললে কোনো দ্বিধা নেই, যেমন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলছিলেন আপনি, তাই তো? একজন মারা গেলেন, একজন বুজুর্গ, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তাতে কোনো সন্দেহ নাই, ভালো, তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়ে গেছে, এবং শুধু ওই এলাকার তুলত না, ওই এলাকার বাইরেও কিন্তু পাশে সব জায়গায় জেলাগুলো অনেক লোক গেছে। এটা তো আসলে এখন তো তারা তো গিয়েছে, তো গিয়ে আসছে, যেভাবে গিয়েছে এটা তো উদ্দেশ্য ছিল না। এই যে ধরেন 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ লোক গেল, কার মধ্যে কি ভাইরাস আপনি তো জানেন, কারণ এই ভাইরাসের ক্যারেক্টার হলো ক্যারিয়ার থাকে, সুপ্ত অবস্থাতে অনেক রোগীর অ্যাসিমটোমেটিক আমরা বলি, কিছুই হচ্ছে না, আবার অনেকেই উনি ছড়াই দিয়ে আসবে। এই যে লক্ষ লোক গেলে, এখন ধর যদি 100 জন লোক থাকে, উনি তো একজনে 6 জনকে ছড়াইতে পারে, ওই 6 জন আবার 6 জন করে দেখেন কতজন ছড়ায়, এইভাবে যদি ছড়া যায় তাহলে তো দেশে এটা ভয়াবহ আকার ধারণ করবে। যত ব্যবস্থায় আমরা নেই না কেন, তাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, এটা তো এটা খেয়াল, অনেকেই পুলিশকে দোষ দেয়, এটা 1 লাখ লোক পুলিশ এখানে করবে, একার দায়িত্ব নয়, সরকার একার দায়িত্ব, শৃঙ্খলা, ব্যক্তিগত দায়িত্ব, সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব আছে। আমি তো আমার দায়িত্ব পালন করব, আমি যদি আমার নাগরিক দায়িত্ব পালন না করি, যদি আমি সচেতন না হই যে আমি ভালো থাকলেই কিন্তু হবে না, আপনার পাশে যদি একজন থাকে, ও যদি আক্রান্ত, ও কিন্তু আমাকে ছড়াবে, এবং আমি এইভাবে কিন্তু মানুষ ছড়িয়ে যাচ্ছে, এবং এটা অত্যন্ত একটা ছোঁয়াচে রোগ। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সচেতন যদি না হই তাহলে তো আগামী দিন আমাদের জন্য আসলে একটু মানে ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাবো নিজেরা। স্যার, আপনার কাছে আমি আবারও ফিরবো। আপনি জানেন যে ইন্দির রোড থেকে ডক্টর নাজির আহমেদ অপেক্ষা করছেন আমাদের সাথে, সঙ্গে যুক্ত হবেন, আমরা তার কাছে ফিরে যাচ্ছি। কথা বলুন ডক্টর নাজির, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমি যেই জিনিসটা আপনার কাছে একটু জানতে চাইবো যে সার্বিক পরিস্থিতি আমরা সকলেই জানি, এবং এই পরিস্থিতিতে অর্থনৈতিক প্রভাব জায়গাগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা এসছে, এবং এই বিষয়টি কতদিন কন্টিনিউ করবে সেটি তো আসলে বলা যাচ্ছে না। তারপরও এখন থেকে আমাদের যে প্রস্তুতি বা সরকারের যে পদক্ষেপগুলো সেগুলো আপনি কীভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, আমরা জানি যে সারা দুনিয়া জোড়া একটা অর্থনৈতিক স্থবিরতা এবং বলবো যে মন্দার মধ্যে পড়েছে, এই ব্যাপারে আর কোনো দ্বিমত নাই, এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যত প্রজেকশন, ILO বলছে 5 জনের মধ্যে 4 জনেরই বেকারত্ব হবে আংশিক বা পুরোপুরি, বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের GDP 3-2% বৃদ্ধি সেখানে নেমে আসবে, যেখানে আমরা এবছর ভাবছিলাম 8.5% প্রবৃদ্ধি করব। সুতরাং সাথে আমরা করছি এটা হচ্ছে বল ঠেকা দেওয়ার মতো, অর্থাৎ ক্ষতি আমরা কতটা কমাতে পারি। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ারলি বলেছেন 3 ধরনের, একটা হচ্ছে এই মুহূর্তের ক্ষতির ক্ষেত্রে আমরা কি করতে পারি, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আগামীর বা মধ্যমেয়াদে আমরা ক্ষতির জন্য কি করতে পারি, এবং দীর্ঘমেয়াদে যেন অর্থনৈতিক ক্ষতিতে না পড়ে সেই পরিকল্পনা। এই মুহূর্তের ক্ষতি বা এই মুহূর্তের যে সমস্যা সেটা হচ্ছে সোজা কথা মানুষকে বাঁচিয়ে রাখা। আমরা জানি যে এই অর্থনৈতিক যে মন্দা সেটার সবচেয়ে বড় একটা যে মানে ক্ষতিকর দিক সেটা হলো পে
সেই ভাঙন হয় শুধু ওই এলাকার সব সারা দুনিয়া জোড়া সব দেশকে আক্রমণ করেছে। একইভাবে আমাদের দেশের ভিতরে অর্থনীতির সকল খাতই এখন হুমকির মধ্যে পড়েছে। তো আমরা আগে কৃষি শিল্প সেবা এই তিন খাতের দিকে তাকাই, শিল্প এবং খাত এই মুহূর্তে বলতে গেলে একেবারে স্থবির অবস্থা। বড় কলকারখানা যেমন চলছে না, রপ্তানি খাতের আমাদের কি অবস্থা হবে সেটা অনিশ্চিত, সেবা খাতে একেবারে ছোট রাস্তার পাশে বিক্রি করেন কি ফেরিওয়ালা দিন মজুর, সেখান থেকে ধরে একদম বড় বড় আইটি ফার্ম বলেন যেটাই বলেন সব কিছুই কিন্তু স্থবিরতার মধ্যে পড়েছে। আর কৃষিকে যেটা হচ্ছে, কৃষির ক্ষেত্রে আমাদের কিছু কিছু ফলন, কৃষির ফলন সেটা ইতিমধ্যে প্রধান যেমন বোরো ধান সেটা এখন মাঠে আছে, বলে কৃষিকে ঘিরে আমাদের এখন অন্তত বেঁচে থাকার পরিকল্পনাটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে প্রণোদনা দিতে, কিন্তু একটু খেয়াল করেন যে প্রণোদনা গুলা যে ব্যবহার করবে মানুষ, আমরা যে প্রণোদনা যেমন ক্ষুদ্র মাপের জন্য প্রণোদনা দেয়া হয়েছে 20,000 কোটি টাকা, এখন এই 4% সুদে একজন ক্ষুদ্র উদ্যোক্তা তখনই ঋণ নেবেন যেহেতু এটা ওয়ার্কিং ক্যাপিটাল, যখন উনি জানবেন যে তার পণ্যটা উনি বিক্রি করতে পারবেন। উনি যদি পণ্য বিক্রির নিশ্চয়তা না পান তাহলে উনি এই লোনের ঝুঁকিতে যাবেন না। সেই ক্ষেত্রে প্রথমে সবচেয়ে কষ্টে পড়বে শ্রমিকরা, কারণ একটা সময় তার পক্ষে শ্রমিকের বেতন দেওয়া সম্ভব হবে না তাকে রেখে। কাজেই আমরা যখন প্রণোদনা দিচ্ছি সেটা ওয়েলকাম, সাপ্লাই চেইনটাকে ঠিক করতে হবে, অর্থাৎ পণ্য বিক্রি আমরা কি করে করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে অনলাইন বেচা বিক্রি সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে পণ্যটা বিক্রেতার কাছ থেকে ক্রেতার বোঝার মোকাবেলা করার কোন দিকে যাওয়ার সেটা দেখলাম। এখন আমাদের জরুরি হচ্ছে একটা খুব সুন্দর পরিকল্পনা করা যেখানে আমরা যত বেশি সম্ভব ক্ষতি মোকাবেলা করতে পারবো। যেমন ধরেন বোরো ধানের ক্ষেত্রে আরো বেশ অনেকদিন আগ থেকে আমরা অনেকেই বলে আসছিলাম গণমাধ্যমে যে এই কাটার জন্য শ্রমিক পরিবহন যেন এক জায়গা থেকে আরেক জায়গায় হয়। আমরা দেখলাম যে শেষে এসে এটা এখন করা হচ্ছে যখন দ্রুততার সাথে কাটতে হবে। হাওড় এলাকায় কয়েকদিন পরে পানি উঠতে গেলে পুরো ধান নষ্ট হবে, যেখানে আমার 20% বোরো ধান হাওড় এলাকায়। এখনো শ্রমিকদের নেওয়া হচ্ছে সবসময় যে চিটাগাং এর শ্রমিককে সুনামগঞ্জে নিতে হবে এমন কাছাকাছি ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ সময় কম লাগার জন্য যে সকল উৎপাদনকারী এলাকা আছেন সেসব জায়গায় কাছাকাছি জেলা থেকে যারা আগ্রহী সেই শ্রমিকরা গিয়ে ধান কাটতে পারেন। সেক্ষেত্রে আবার এক জায়গায় যেন বেশি শ্রমিক না হয় আরেক জায়গায় কম না হয়, এই জন্য উপজেলা লেভেলে যারা কৃষি কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে চাহিদাটা আসতে হবে, পরিবহন গুলো থাকতে হবে, সম্ভাব্য ক্ষেত্রে যেখানে সম্ভব ট্রেনে পরিবহন করতে হবে যাতে স্বাস্থ্য ঝুঁকি কম হয়। সরকারের পুলে প্রচুর মাইক্রোবাস আছে যেগুলো এই মুহূর্তে কিন্তু বসে আছে কারণ অফিস আদালত বন্ধ, এই মাইক্রোবাস গুলোকে কিন্তু কাজে লাগানো যেতে পারে এই সময় শ্রমিক পরিবহনের ক্ষেত্রে। আর এটা তো শুধু বোরো ধানের বিষয় না, আমাদের এক জায়গায় দুধ ফেলে দিচ্ছে মানুষ গরুর দুধ, আরেক জায়গায় হচ্ছে পাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে মানুষ। কাজেই এই সাপ্লাই চেইন ঠিক রাখা, হাঁস মুরগি মাছ মাছ সেটাও ভীষণ জরুরি যে পরিবহনটাকে কি করে আমরা এখন ঠিক রাখবো। একইভাবে ছোট ছোট শিল্প যেগুলো যেগুলো বাড়ি নির্ভর শিল্প, কুটির শিল্প, সেখানে কিন্তু অনেক শ্রমিকের সমাগম হয় না, তার কিন্তু স্বাস্থ্য ঝুঁকি কম, সেই শিল্পগুলো যেন যেমন সরিষা কেউ ভাঙায় কেউ মুড়ি করে চিরাক করে কিন্তু সে বিক্রিটা করবে কোথায়, সে তো বানায় ঘরে রেখে দিবে না, কাজেই তারা যেন স্থানীয় বাজারে বিক্রি করতে পারে, সেখান থেকে যেন আবার অন্য জায়গায় বড় বড় পাইকারি বাজারে যেতে পারে, সেই পরিবহন সুবিধাটার প্ল্যান সরকারকে দিতে হবে। তাহলে আমরা যদি ক্ষুদ্র কুটির শিল্পগুলাকে এখন চালু করতে পারি, বিশেষ করে যারা কৃষি নির্ভর পণ্য তৈরি করেন, দৈনন্দিন যেসব এসেনশিয়াল পণ্য জরুরি পণ্য এগুলো যারা তৈরি করেন তাদেরকে যদি আমরা চালু করতে পারি এবং পর্যায়ক্রমে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আরো 1 মাস বা 15 দিন পর আস্তে আস্তে বড় শিল্পগুলোকে খোলার অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে করতে পারি, তাহলেই কেবল অর্থনীতির যে একটা মহা মন্দার মধ্যে আমরা পড়ে গেছি সেইটার ক্ষতিটাকে কমানো সম্ভব। ডক্টর নাজিন আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমরা একটু স্যারের কাছে ফিরতে চাই, আবার আপনার কাছে আমি একটু পরে ফিরে আসছি। দর্শক আমরা ফিরে যাচ্ছি আব্দুল্লাহ স্যারের কাছে। আবারও স্যার আপনার কাছে আরেকটি জায়গায় আমি যেতে চাই যে চিকিৎসা ব্যবস্থা এবং সেখানে চিকিৎসা সেবা যারা রয়েছেন স্বাস্থ্যসেবায় জীবনের ঝুঁকি নিয়ে একেবারে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন, সেই জায়গাগুলোর প্রস্তুতি, তাদের নিরাপত্তা এবং সাধারণ চিকিৎসা বলবৎ থাকা এবং এই সময়টাতে এসে অন্য চিকিৎসা সেবাও যেন আমরা দিতে পারি, এই জায়গাগুলোয় অগ্রগতি আপনি কীভাবে দেখছেন? আসলে তো মানে খুব জরুরি প্রশ্ন এটা, এবং একটা বাস্তবতা হলো
খুব সমস্যা যেটা হচ্ছে, কারণ ডাক্তার শুধু ডাক্তার না, ডাক্তার নার্স বা ধরেন চিকিৎসা কর্মী যারা আছে সবাই তো ফ্রন্টলাইনের যোদ্ধা আসলে, তাই তো? এতে আপনি যদি খুব খেয়াল করে দেখেন, এখন যুদ্ধ করতে গেলে তো বিনা অস্ত্রে তো যুদ্ধ করা যাবে না, অস্ত্র সস্ত্র তো লাগবে, নাহলে তো মারাই পড়বে, মারা গেলে তো লাভ হল না কোনো, তাই তো? তা আমাদের খেয়াল রাখতে হবে, ডাক্তার বলেন নার্স বলেন চিকিৎসা কর্মী যারাই থাক তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা এটা কিন্তু খুবই জরুরি। আপনি হয়তো জানেন ইতিমধ্যেই একজন ডাক্তার মারা গেলেন গত সপ্তাহে, তাই না? একজন সিলেট উসমান মেডিকেল একজন সহকারী অধ্যাপক, মাত্র 42 বছর বয়স, খুব অল্প বয়সে মারা গেলেন এই করোনা আক্রান্ত হয়েই। এবং এখন প্রায় সারা দেশে অনেক চিকিৎসাকর্মী আক্রান্ত রয়েছেন, দেন এরকম যদি ডাক্তারই ধরেন বা নার্সই ধরেন যদি আক্রান্ত হয়, একটা ঝুঁকির তো নিজে আক্রান্ত হলেন, এই ডাক্তার তো ঘরে যেতে পারছেন না, ঘরে তার ছেলে মেয়ে বাপ মা রয়ে গেছে না, তার মধ্যে ছড়াবে, তাই তো? তাদের মাধ্যমে পাড়া প্রতিবেশীদের ছড়াইতে পারে, দেশে ছড়াইতে, এইভাবেই তো ছড়ে যাচ্ছে। বা নার্স বলেন সেও তো একই কথা, তার বা অর্থাৎ চিকিৎসাকর্মী যারাই আছে যারাই করোনা রোগীর চিকিৎসা করবেন তারা তো চিকিৎসা ওই তাকে তো ঘরে যেতে পারছে না, এক নম্বর। দুই নম্বর হলো আমি এই জন্য বারবার এর আগেও বলে আসছি, তাদের জন্য নিরাপত্তা তাদের সুরক্ষা তাদের বাসস্থান তাদের খাওয়া দাওয়া কম্পালসরি, এটা করতেই হবে, নিশ্চিত করতে হবে। অর্থাৎ যারা ওই রুগীর চিকিৎসা করবে করোনা রুগীর তার জন্য আলাদা বাসস্থান লাগবে, আলাদা হোটেল লাগবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। এটা যদি না করেন তাহলে তো সে যাবে না বাসায়, তো যাবে সে অ্যালাউ, নিজেও যাবে না, তার ঘরের লোকজন তাকে অ্যালাউ করবে না। যদি আমি সেই পরিবেশ নাই দিতে পারি সে কীভাবে যুদ্ধে যাবে? এটা কিন্তু নিশ্চিত করতেই হবে। আমি বিভিন্ন দাবি অলরেডি গভর্নমেন্ট কিন্তু অলরেডি কয়েকটা হোটেল নিছে, তাদের খাওয়া দাওয়া কিন্তু নিশ্চিত করছেন, তারা বলছেন, কিন্তু এটা আমি শুরু থেকে বলে আসতেছি। আপনারা যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, তারা যারা ডাক্তার আছে এইসব 5-star হোটেল রাখছে, বড় হোটেল থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, করছে, নিশ্চিন্ত করছে। কারণ তারা যদি নিশ্চিন্তভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিন্ত না করতে পারে তাহলে চিকিৎসা করতে তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না, ভয় পাবে, তো ভয় পাওয়াটা তো অস্বাভাবিক, তো মানুষই তো নাকি, ও মানুষ তোর বাপ মা আছে। ইভেন আমি এমনও আছে আমাদের দেশেই ডাক্তার চিকিৎসা করতে যাচ্ছে, চাচ্ছে বাপ মা কিন্তু দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে না, যাবে না, তার তো ঝুঁকি আছে, এটা তো অস্বীকার উপায় নাই। সুতরাং এটা কিন্তু খুব জরুরি হয়ে গেছে আমাদের জন্য। এবং আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট না মনে হয় একটা পয়েন্ট বলে ফেলি, একজন ডাক্তার যদি আক্রান্ত হয়ে যায় আল্লাহ নাকুক মারা যায় তাহলে তো অনেক রুগীরেও তো ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তা রুগীর চিকিৎসাটা কে করবে? সুতরাং চতুর্দিক থেকে এই ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিরাপত্তা আপনার নিশ্চিত, তাদের সুযোগ সুবিধা যা যা করা দরকার, অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের প্রণোদনার একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন, তাই তো? এবং তাদের জীবন বিমা একটা ইন্স্যুরেন্সের ঘোষণা দিচ্ছেন, এটা অত্যন্ত একটা পজিটিভ, তাতে কিন্তু ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা উৎসাহবোধ করবে, তারা চিকিৎসা স্বাচ্ছন্দ্য, সেফটি সিকিউরিটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, খুব জরুরি, তারা এটা পাচ্ছে, এটাও সত্য। আরেকটা জায়গায়ও কিছু অভিযোগ আসছে যে যে হাসপাতালগুলোকে করোনা সেবার জন্য দেওয়া হয়েছে সেখানেও চিকিৎসা সেবা কতটুকু আছে কতটুকু পাচ্ছেন, এগুলো নিয়েও নানা কথা রয়েছে, সেখানে আপনি কি ভাবছেন? আসলে মানে ধরেন অনেক রুগীরাই তো কমপ্লেন করছে, কারণ হয়তো রুগীর যে সমস্ত রুগী ভর্তি হয়েছে, এই ধরনের কমপ্লেন যেটা আপনি বললেন এ কথা কিন্তু আমাকে অনেক রুগী শোনাইছে, যে আমরা ওখানে যাচ্ছি হসপিটালে বলতে গেলে চিকিৎসা একেবারে অর্চে ঘরে বসে থাকলেই ভালো ছিল, এইভাবেই বলছে আমাকে, অর্চে মরে গেলে ঘরেই মরতাম তাও ভালো ছিল, ওখানে ডাক্তার আসে না নার্স আসে না, তাদের খাওয়া দাওয়া নাকি টাইমলি দেয় না, ওষুধ তো টাইম দেয় না, দেখে না ইভেন, এমন কথা অনেকে বলছেন, আমি যাদের সঙ্গে আমাকে সরাসরি বলছেন, ওই ডাক্তার নাকি রুমে বসে থাকে টেলিফোনে ট্রিটমেন্ট দিচ্ছে, তো এগুলো আসলে তো কী বলবো, এটা আসলে ঠিক না। কারণ একটা রুগী বলতে পারেন যে একটা কথা তো চালু আছে, সবাই স্বীকার করেন যে আল্লাহ তাআলার পরে মানুষ তার ডাক্তারের উপরে অনেক বেশি ভরসা করে বা ডিপেন্ডেন্ট বা তার জীবনটা বলতে পারেন ছেড়েই দেয়, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটার মূল কারণটাই হলো যেটা আমি আগে বলে আসলাম, ডাক্তার তার নিরাপত্তা তারা সুনিশ্চিত করতে পারে না, যে যে অথরিটিজ বলেন যাই বলেন পারে নাই বলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কারণ ডাক্তারও তো মানুষ, ও রুগী চিকিৎসা করতে গিয়ে যদি সে আক্রান্ত হয়ে যায় এবং অলরেডি তো আক্রান্ত হচ্ছে, মারাও গেছে, এরকম তো ঘটনা ঘটতেছে। তো যেটা আপনি বললেন আমার এটা খুব মানে কর্তৃপক্ষের খুব ভালো করে নজর দেওয়া উচিত, এই কমপ্লেনগুলো রুগীদের যারা ভুক্তভোগী তারা এই ঝামেলার সম্মুখীন চিকিৎসা সেবা নিয়েছে বলে কিন্তু কথা বলে কিন্তু এই জায়গাগুলো এই কথাগুলো আমাকেও বলছে, আপনি হয়তো শুনতে পারছেন গণমাধ্যমে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, খবর আসতেছে, সুতরাং কথাগুলো শুনতে আমি মনে করি জরুরি ভিত্তিতে। কারণ যদি প্রপারলি চিকিৎসা না করা হয় এমনি তো রুগী সাইকোলজিক্যালি তো আপসেট হয়ে যায়, মনে করছে করোনা মনে হয় বা নিজের মধ্যে লুকিয়ে রাখছেন, প্রকাশ করছেন না যে আমি আক্রান্ত হয়েছি, সেটা আরেকটা প্রশ্ন। লুকের কথা আমি নেক্সট টাইম বলি, তার মানে যদি রুগীরা যদি একটু যদি আমার কাছ থেকে একটু আশ্বস্ত না হতে পারে, কারণ মানুষ তো ভয়ে অর্ধেক এমনিই তো মারা যায়, অর্ধেক ভয় তো পাচ্ছেই, সুতরাং এই ব্যাপারটা মনে হয় নিশ্চিত করা উচিত।
আমাদের যে হসপিটাল অলরেডি আছে বা নতুন হসপিটাল যেগুলো আছে গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো নতুন ডাক্তার হয়তো বা নিয়োগ দেবে, এখানে চিকিৎসা সেবাটা আমাদের নিশ্চিত করতেই হবে। আর যেটি কথাটা বললেন যে লুকিয়ে রাখতেছে, এই কথাটাও জরুরি কয়েকটা কারণে। প্রথম কথা হলো লুকিয়ে রাখে কেন, সামাজিকভাবে সে কিন্তু হেয় হচ্ছে। অনেকে মনে করে করোনা শুনছে, করোনা তো কাজ দিয়ে কেউ যায় না, যেটা আমি বললাম যে হসপিটালে ডাক্তার যায় না, নার্স যায় না, ভয় পায়। তো গ্রামে গঞ্জে ঘরেও দেখে আক্রান্ত হচ্ছেন তার আশপাশে শোনা যাচ্ছে, ইভেন গ্রামে গঞ্জে শোনা যাচ্ছে। আপনি তো হয়তো মিডিয়াতে আমি দেখছি একটা মা বৃদ্ধা মাকে ছেলেমেয়েরা ফেলে রেখে চলে যায়, সত্য তো তাই না? এটা আপনিও দেখছেন, আমিও দেখছি। এমনকি হাজবেন্ড অসুস্থ, ওয়াইফ কাছে যায় না, ওয়াইফ অসুস্থ হয়ে যায় না, বাচ্চা রেখে পড়ে আছেন আরেক রুমে, এগুলো ঘটনা কিন্তু ঘটছে। তার মানেটা হলো সামাজিকভাবে উনি কিন্তু হেয় হচ্ছেন বা সাইকোলজিক্যালি কিন্তু আরো আপসেট হচ্ছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী বারবারই কিন্তু এখানে বলেছেন যে কোনোভাবেই তাকে হেয় প্রতিপন্ন করা চলবে, কোনো করা উচিত না, এটা তো হচ্ছে আনফরচুনেটলি, এটা হতেই পারে, যে কে আরো হতে পারে, যিনি এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারও তো হতে পারে। সুতরাং এটা কিন্তু একটা কাজ যে লুকিয়ে রাখছেন, এটা কিন্তু একটা কারণ। দ্বিতীয় হলো আপনি হয়তো জানেন বা মিডিয়াতে এটাও দেখছেন, একটা রুগী হাসপাতালে গেছে, হয়তো শ্বাসকষ্ট কাশি নিয়ে ওই ওই কথা শুনে কেউ ভর্তি করছে না, সে আরেক জায়গায় গেছে, আরেক এবং চার পাঁচ জায়গায় ঘুরতে ঘুরতে ঘুরে শেষ পর্যন্ত মারা গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটছে, অভিযোগ আসছে না, এটা বাস্তব সত্য কথা। সুতরাং তারাও কিন্তু ওই জন্যই লুকায়, সে যদি লুকায় না রাখে, সে মনে করবে যে আমি গেলে তো হাসপাতালে ভর্তি করবে না, ডাক্তার চিকিৎসা করবে না, পাবো না, এগুলো কিন্তু একটা কারণ। কিন্তু ডাক্তারও আক্রান্ত হচ্ছেন, রুগীও অনেক বেশি সংক্রমিত, এটা একটা ক্ষতিগ্রস্ত দিক। আরেকটা পয়েন্ট বলি, তারপরে আমি বলবো যে আপনারা যারা আসলে আল্লাহ না করুক সর্দি কাশি বা জ্বর হলেই তো করোনা না, অন্য রোগও তো আছে, তাই তো? আপনারা কেউ লুকিয়ে রাখবেন না, যা হয় হবে, লুকিয়ে প্রকাশ করুন, সত্যটা প্রকাশ। আমাদের আমি রোগীদের উদ্দেশ্যেই বলছি, এই জন্য লুকিয়ে রাখবেন না, নিজে তো ভুগছেন, আপনি তো আরো দশজনকে তো ভুগাচ্ছেন। চিকিৎসক যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আমার জন্য অন্য আরো একশো জন রোগী হয়তো সেবা পেলেন না। সুতরাং আপনি নিজে বাঁচবেন, সবাইকে কিন্তু বাঁচাবেন, এই টার্গেট নিয়ে আপনাকে কেউ লুকিয়ে রাখবেন। স্যার আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, নাজিনা আপা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা বিরতির পরে ওনার সঙ্গে আলোচনা আসবো। প্রিয় দর্শক, একুশ রাতে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম করোনা পরিস্থিতির কোন পর্যায়ে বাংলাদেশ এবং তার অর্থনৈতিক প্রভাবগুলো নিয়ে। বিরতির আগে আমরা কথা বলেছি ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ স্যারের সঙ্গে। এবার একটু ফিরতে চাই ডক্টর নাজনীন আহমেদ, যিনি আমাদের সঙ্গে ইন্দ্র রোড থেকে আবার সংযুক্ত হচ্ছেন। নাজনীন আপা, আপনার কাছে এবার একটু জানতেই চাইবো যে আমরা বিরতির আগে আপনার কাছ থেকে শুনেছি যে সরকারের যে পদক্ষেপ এবং সেই জায়গায় করণীয়গুলি নিয়ে আপনি কথা বলেছেন, সার্বিক যে পরিস্থিতি সেখানে বিশেষ করে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পরা একেবারেই ধরাশায়ী, এবং আমরা জানি যে বৈশাখ ঈদ এই জায়গাগুলোতে কেন্দ্র করে অনেক শিল্প গোষ্ঠী বাংলাদেশে যারা দেশীয় শিল্প হিসেবে কাজ করছে তারা খুবই ক্ষতিগ্রস্ত এই জায়গাগুলো, এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির অগ্রগতিতে আপনারা কী ভাবছেন বা কী করণীয় রয়েছে? এখন একটু আগে যেভাবে আলোচনা করছিলাম যে এখন অর্থনীতিকে বাঁচাতে হলে আমাদের যেহেতু খাদ্য নিরাপত্তাও এর সাথে জড়িত, প্রথম মনোযোগটা কৃষিতে দিতে হবে। কৃষিতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও কমানো সম্ভব, কারণ হচ্ছে যদি শস্য কৃষি ধরি, বড় ক্ষেতের যে একটা বড় এখানে মানুষের যে একদম গায়ে গায়ে লাগা, সেটা না হলেও একটু দূরত্ব মেনটেন করা সম্ভব। সুতরাং কৃষিতে মনোযোগ দিতে হবে যাতে কৃষি উৎপাদনের কারণে আমরা অন্তত খেয়ে বাঁচতে পারি। এর সাথে সাথে আমাদেরকে অবশ্যই যে ক্ষুদ্র মাঝারি শিল্প, যেটা বলছিলাম যে তাদের পণ্যগুলো পরিবহনের যদি বাজারজাতকরণের ইনোভেটিভ আইডিয়া আমাদের চিন্তা করতে হবে। পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় আমরা সবাই খুশি, আমাদেরকে তো এত কিছু ভাবতে হবে না, কিন্তু পরিকল্পনা না নিলে পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় আমরা কিন্তু গভীর সংকটে পড়ে যাব। এই কারণে এখন শুধু প্রণোদনা নয়, প্রণোদনার সাথে সাথে মার্কেট চেইনটা ঠিক রাখার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। একটু খেয়াল করে দেখেন যে রপ্তানি খাত, যেটা রপ্তানি খাতে কিন্তু চাইলেও আমরা পণ্য এখন বিক্রি করতে পারবো না, যতদিন না পর্যন্ত বিদেশের বাজারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আমাদের যে পণ্যগুলো আমরা রপ্তানি করি সেটার চাহিদা তৈরি হয়। এখন যদি আমার ইউরোপ থেকে কিংবা আমেরিকা থেকে তৈরি পোশাক পণ্যের অর্ডার না আসে তাহলে আমি বিক্রিটা করবো কোথায়? অথচ অন্যদিকে আমরা দেখছি যে বড় বড় ব্র্যান্ড, এমনকি সিএন এর মতো বড় ব্র্যান্ড বলছে যে তারা যেগুলো অর্ডার দিয়েছিল সেই অর্ডারের পেমেন্ট তারা দিতে চাচ্ছে না। এই অবস্থায় কিন্তু শুধু রপ্তানিকারকরা একা সম্ভব না, তাদের সাথে কূটনৈতিক তৎপরতা লাগবে যে যেসব ব্র্যান্ড অর্ডার দিয়েছিল সেগুলোর পেমেন্ট তো দিতেই হবে। পাশাপাশি আর দুদিন পরেই আমরা রানা প্লাজার 7 বছর হবে, সেই রানা প্লাজার পরে কিন্তু বহু ফ্যাক্টরি ইনভেস্ট করেছে, কেন তারা যাতে
আরো ভালো পরিবেশে উৎপাদন করতে পারে এবং অনেক ফ্যাক্টরি কিন্তু হাই ভ্যালু প্রোডাক্ট, যেটা দামি প্রোডাক্ট, সেগুলোর জন্য নতুন নতুন মেশিন তারা তাদের ফ্যাক্টরিতে এনেছেন এবং এখন হচ্ছে তাদের সময় ছিল সেগুলো ব্যবহার করে তারা যে বিনিয়োগ করেছেন সেটা তুলে আনা। এখন যদি ব্র্যান্ডরা বলে যে তার অর্ডার কিন্তু পণ্যেরও অর্থ তারা দিবেন না, তাহলে কিন্তু আমাদের এই অর্থনৈতিক সংকটে আমরা আর বেশি ভাবে এটা ঘনীভূত হবে। তাই এই জায়গাতে আমি বলবো যে রপ্তানি খাতের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতাটা ভীষণ ভাবে জরুরি। এবং তৈরি পোশাক তো শুধু না, আমাদের রপ্তানি খাতের অন্যতম একটা পণ্য হচ্ছে হিমায়িত খাবার, অর্থাৎ সেখানে চিংড়ি। এখন চিংড়ি হচ্ছে একটা বিলাস পণ্য, আমরা খুব সহজেই বুঝতে পারি যে এখন সারা দুনিয়ার কেউ এই চিংড়ি মাছের রেস্টুরেন্ট কবে চালু হবে সেইখানে তো অনেক দূর সেটা। কাজে এই যে আমাদের কোটি কোটি টাকার বিনিয়োগ চিংড়ি খাতে, এটা ভাবতে হবে যে তারা আমাদের দেশীয় বাজারে আমরা কতটা এটা বিক্রি করতে পারি, এইটাকে প্রসেস করে কোনো প্রোডাক্ট করা যায় যেগুলো করা হয় সেইগুলাতে আমরা কতটা যেতে পারি। অর্থাৎ আমি বলতে চাই আমাদের কৃষি এবং কৃষি নির্ভর যে প্রক্রিয়াজাতকরণ শিল্প সেইটাকে খুব জোরে সরে ধরতে হবে। রপ্তানি খাতের জন্য আমাদের শুধু প্রণোদনায় চলবে না, এর সাথে সাথে আমাদের বিদেশের বাজারে কূটনৈতিক তৎপরতা লাগবে। পাশাপাশি আমাদের এই অর্থনীতিকে বাঁচাতে এখন সরকারের সাথে হাত মেলাতে হবে ধনী মানুষদের। আমরা গত বছরই একটা আন্তর্জাতিক সংস্থা ওয়েলথএক্সের যে রিপোর্ট সেটাতে দেখেছি যে বাংলাদেশে কোটিপতিদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে এবং এই বৃদ্ধির হার বাংলাদেশে সেই হিসেবে বাংলাদেশ পৃথিবীতে তৃতীয়, এত দ্রুত বাড়ছে দেশে ধনী মানুষের সংখ্যা। আজকে সময় এসেছে সেই ধনী মানুষরা সাধারণ মানুষকে তাদের কিছু দেয়ার। আমি মনে করি বড় বড় কর্পোরেট গুলো যদি সরকারের সাথে হাত না মেলান তাহলে এই ক্ষতি মোকাবেলা কঠিন। এক্ষেত্রে যেমন শ্রমিকের মজুরিটা, যারা বড় উদ্যোক্তা আছেন যাদের সঞ্চয় আছে, তাদের সঞ্চয় ভেঙে হলেও শ্রমিকের মজুরিটা কয়েক মাস তারা চালিয়ে যেতে হবে, পারমানেন্ট নিতে হবে যে কি করে কিছু কিছু খাত যেখানে ঝুঁকি কম সেগুলোকে আমরা লিমিটেড ওয়েতে খুলতে পারি কিনা, খুললে কতদিন পর, এটা প্ল্যান না করে করলে কিন্তু আবার সেই শ্রমিকরা বাড়ি থেকে লক্ষ লক্ষ চলে আসবে ঢাকায়, আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে। এবং আমাদের যে বিভিন্ন রকম অনলাইন যে ব্যবস্থা, আমাদের কিন্তু সেই জায়গায় অনেক অগ্রগতি হয়েছে, আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশের সত্যিকার অর্থেই অনেক দূরে গিয়েছি, কিন্তু সেই এগোনোটা এখন কাজে লাগবে যদি আমরা যে এগিয়ে যে নেটওয়ার্ক গুলো তৈরি হয়েছে সেটা যদি কাজে লাগাতে পারি কোন এলাকায় কারা, এটা যেমন প্রাণের কাজে লাগাতে হবে। পাশাপাশি এই যে আমাদের ডিজিটাল যে ব্যবস্থা গুলো যা যে গড়ে উঠেছে, অ্যামাজনের মতো একটা সংস্থা যদি সম্পূর্ণ অনলাইনে ফ্রি করতে পারে সারা দুনিয়ায়, আমাদের দেশেও তো এরকম অনেক সংস্থা গড়ে উঠেছে, আমরা কেন তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন রকম পণ্য বিক্রয়ের চেষ্টা করছি। ডক্টর নাজির, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু আবার আব্দুল স্যারের কাছে যাবো, আপনার কাছে শেষ দিকে আবার ফিরে আসবো। স্যার, আপনার কাছে একটু যেতে চাই যে এই জায়গাটিতে আসলে অনেক ধরনের আলোচনা সমালোচনা গুজব নানা কিছু রয়েছে সারা বিশ্বব্যাপী, এবং এই পর্যায়ে এসে কী করবেন কী করবেন না এগুলো প্রতিনিয়ত আপনারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন রয়েছে, তারপরও নানা গুজব তারা করে ফিরছে, সেই জায়গাগুলো একটু যদি সতর্ক করে। আমার মনে হয় যে যে কথাটা বললেন এগুলো তো আসলে বাস্তব সত্য, কারণ এগুলো তো হচ্ছে, আর এই ধরনের ঘটনা যখন ঘটে, কারণ এই রোগটা তো নবীন রোগ, তাই তো? এই ধরনের যখন বিশেষ করে মিডিয়া অনেক ধরনের লোকজন বা এটিকে নিয়ে বিভিন্ন রকমের ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে সবাই মিলেই কিন্তু গুজব ছড়ায়। এমন আপনি হয়তো গুজব কিছু কিছু হয়তো জানতে পারছেন কি না, কিছু নাকি একটা গুজব ছিল, একজন গুজব ছড়ালো এক চাইনিজ এক ডাক্তার বলে গেছে যার মধ্যে তিনটা কেমিক্যাল থাকে ওইটা খাইলে করোনা হবে না, এবং এই ডাক্তার সাহেব কিন্তু মারা গেছেন ওনার এই গুজবের মধ্যে, যেটা আমি দেখছি, এবং এটা চায়ের মধ্যে আছে, শুধু চা খেলেই হবে না, এটা কিন্তু তো হলো না। এটা থানকুনির পাতা যেদিন বাজারে ছাড়লো, যে একদম স্বপ্নে দেখছে থানকুনির পাতা খেলে আর কিছু করানো হবে না, মধ্যরাতে এটি নিয়ে একেবারে, আমি সেদিন রাতে যে কোনো কারণে রাতে আমি বাসায় ফিরছিলাম, দেখলাম এখানে থানকুনি পোনা বাজারে, থানকুনি কেনার পাতা কেনার ধুম, এখন বাজারে শেষ হয়ে গেলো, এরকম এমন এমন কথা শোনা গেছে। এর আগে সৌদি আরবে অন্ধকার হয়ে গেছে, ইমাম মেহেদি নামে আসছে, কেয়ামতের আলামত, কেয়ামত শুরু হবে রাত 12টায়, ভূমিকম্প শুরু, এমনও হয়েছে ডিক্লারেশন যে মসজিদ থেকে বা কোথা থেকে রাত 12টা নাকি ভূমিকম্প হবে, লোকজন আজান দেওয়া শুরু হয়ে গেছে, আজান অন্য ধর্মের লোকের উলুধ্বনি, যার যার ধর্ম যে কাজ, এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে। তো এমনকি অনেকে বলছেন একটা একটা বাচ্চা হওয়ার মাত্র 5-6 ঘন্টা নাকি বেঁচে ছিল, সে নাকি কথা বলছে, কথা বলে বলতেছে যে কালো জিরা রং চা কি মানে মধু এলাচি কি কি এটা খাইলে তাহলে তার এগুলো হবে না। তো আমি যেটা বলবো যে এই ধরনের গুজবে আপনাকে কেউ কান দিয়েন না, কারণ গুজব আসলেই গুজব, এগুলোর কোনো সত্যতা নাই,
এগুলো ভিত্তিহীন কথাবার্তা হাত দেওয়ার নেই। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আমরা কি কালো জিরা খাবো নাকি থানকুনি পাতা খাবো না চায়ের বেলে খাবো কি না, আমাদের এগুলো খাইলে তো ক্ষতি হচ্ছে না, আপনি এগুলো খান। অনেকে আবার তাবিজ কবজও দেয়, কিন্তু তাবিজ কবজ পানি পড়া হোমিওপ্যাথিক সবই করে, আমাদের থানকুনি পানা খেলে তো ক্ষতি হচ্ছে না, ওইটা খাবেন। কিন্তু আমি যেগুলো বলি এগুলো মেনে চলেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, প্রতিকার প্রতিরোধ ব্যবস্থা মেনে চলবেন, যা যেমন লকডাউনটা যার যেটা মানা দরকার, সরকার চাচ্ছে সবাই চায় আমরাও চাচ্ছি, এগুলো আপনি মেনে চলে যদি ওগুলো করেন তাহলে কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এগুলো বাদ দিয়ে থানকুনি পাতা খাচ্ছে একদিকে, আর আমার কথা কিছু আর বাজারে এসে ঘোরাফেরা করবেন, লকডাউন মানবেন না, সবার সবাই ঘুরে বেড়াবেন, তাহলে তো আপনার উদ্দেশ্য সফল হবে না। কারণ সাইন্টিফিক যে ব্যাপার যেটা লকডাউন, ঘরে থাকা, বারবার বলছি আইসোলেটেড থাকা, বাইরে যাবেন না, আপনি এগুলো মানবেন না, থানকুনি পাতা খাবেন, পানি পড়া খাবেন, ঝাড়ফুঁক চলবে, তাহলে তো কোনো কাজে আসলো না, কোনো কাজে তো আসবেই না। নিজে ভুগবেন, আরেকজনকে তো ভোগাবেন। আমাদের তো টার্গেট হলো আমি বাঁচি, অন্যজন যেন বাঁচে। এদিকে তো এই এই করোনার ঝামেলা তো একটাই, এটা তো কাউকে তো ছাড়ছে না। স্যার এখানে আরেকটু বিষয় রয়েছে যে আক্রান্ত হলেই কি সব শেষ হয়ে গেল কিনা, এটাও একটা প্রশ্ন, রোগী এমনিতেই ভালো হয়ে যাচ্ছে, এটাও একটা প্রশ্ন আসলে, এটা অনেকের জানা উচিত। এটা আমি বিভিন্ন সময় বলেও আসছি, রোগটা কিন্তু অত জটিল না, নর্মাল সর্দি কাশির মতো এটা হয়, সবাই কিন্তু লক্ষণ সবাই মুখস্থ হয়েছে আমার দেশের লোকজনে। 80% লোক এমনিতেই ভালো হবে, অ্যাসিমটোমেটিক বলে, না কোনো লক্ষণ নাও থাকতে পারে, কোনো প্রতিষেধক ছাড়াই তারা কিছুই থাকে, প্রতিষেধক কোনো মেডিসিনও লাগবে না। ইভেন যখন সর্দি কাশি নর্মাল আমরা কি করি, একটু সর্দি কাশি হলে প্যারাসিটামল খান, অ্যান্টিস্টামিন খান, গরম পানি খান, গার্গলিং করেন, ভিটামিন সি টি খাবেন, তো বলি ভিটামিন সি এমনি কিনে খাওয়ার চেয়ে ফলমূল খাবেন তাতেই ভালো হয়ে যায়, মেজরিটি কিন্তু ভালো হয়ে যায়। 10-20% লোকের হয়তো ডাক্তারের কাছে যেতে হতে পারে, তারও কিছু কিছু সিমিলার, যেমন এই ধরনের লোকের কারো কারো রেসপিরেটরি প্রবলেম, শ্বাসের আমরা একটা নিউমোনিয়া বলি, তার বলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, এটা একটু ডেঞ্জারাস হয়, এতে হলে রেসপিরেটরি ফেল মানে লাঙ্গগুলো তার ড্যামেজ হয়ে যায়, লাঙ ড্যামেজ হয়ে গেলে রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়, ARDS বলে অথবা অন্য জটিলতা হতে লিভার কিডনি ব্রেন এগুলো ফেলিওর হতে পারে, খুব রেয়ার। 1-3% লোকের কিন্তু ভেন্টিলেশন লাগে, অনেকে দেখবেন সময় আইসিইউ নিয়ে খুব ব্যস্ত, ভেন্টিলেশন নিয়ে অনেক কথা হচ্ছে, খুবই শর্ট প্রয়োজন নাই, খুবই মিনিমাম, একবার খুব লাগে না কিন্তু, কিন্তু এইটা নিয়ে কিন্তু হই হুল্লুর একেবারে না, এটা নাই। কারণ এগুলো কথা হলো যদি বাজারে বেশি ছাড়া হয় মানুষের মধ্যে কিন্তু প্যানিক অ্যাটাক হয়ে যায় বেশি, বাংলাদেশের সমস্যা নয়, আমেরিকার মতো দেশও এটি সক্ষমতা আছে কিনা সেটি সমস্যা, শুধু তাই না, এগুলো যদি বাজারে এরকম ছাড়া হয়, কারণ এই রোগটা আমি একটা কথা বলছিলাম, রোগটা না যত সিরিয়াস তার চেয়ে সিরিয়াস প্যানিক, ভয় পাচ্ছে মানুষ বেশি, আসলে এইসব ভয় পাওয়া না। তবে হ্যাঁ, মানুষ প্রশ্ন করতে হয় এত ভয় তবু কেন পাচ্ছে, কারণ কিছু লোক তো মারা যায়। সবচেয়ে বড় কথা, পৃথিবীর 210 দেশ আক্রান্ত একই সাথে ছড়ায় পড়তে, সেজন্য মানুষ একটু ভয় পাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। সুতরাং তারপরেও বলবো যে রোগটা কিন্তু অত ডেঞ্জারাস না, সুতরাং অযথা আপনার কেউ ভয় পাবেন না। হ্যাঁ, আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের যোগাযোগ রাখবেন, একদম এমন না যে হইলে একেবারে মারাই যাবেন, ব্যাপারটা ঠিক ওই রকম না আসলে, সেই জন্যই বলছি এই কথাটা আর কি। সুতরাং আপনার অযথা কেউ যেন অর্থনৈতিক অগ্রগতির জায়গাটা আপনি অলরেডি বলেছেন যে কি করণীয়, তারপরও সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি সবকিছু বিবেচনায় করে কোন কোন জায়গায় অনেক বেশি আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন, শর্টলি যদি একটু বলেন। আমরা একটা অনিশ্চিত অবস্থায় আছি, আমরা ঠিক জানি না কতদিন এই অবস্থা চলবে। আমি ডক্টর আব্দুল্লার কথা বিশ্বাস করতে চাই যে হ্যাঁ, হয়তো এই মাসের মধ্যেই যেন এটা শেষ হয়ে যায় বা একটা স্টেবল অবস্থায় আসি। যেহেতু অনিশ্চিত, সেই জন্য আমাদের অর্থনীতিকে বাঁচাতে সবচেয়ে বেশি দরকার হচ্ছে পরিকল্পনা এবং প্রস্তুতি। সেইটা আমার কৃষির পরিবহনে লাগবে, ছোট ছোট শিল্পগুলোকে আমরা কি করে বাঁচিয়ে রাখবো তাদের পণ্য পরিবহনে লাগবে, এবং আস্তে আস্তে বড় শিল্পগুলোকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আকারে কি করে খুলে দেওয়া যায় সেটা দেখতে হবে। দেখুন, আমাদের কিন্তু ইতোমধ্যে কিছু উদাহরণ আছে, যেমন ঔষধের কারখানাগুলো কিন্তু বন্ধ হয়নি, তাহলে তারা কি করে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন করছেন? হ্যাঁ, ঔষধ শিল্প শ্রমঘন শিল্প নয় আমি বুঝতে পারছি, কিন্তু আমার রেডিমেড গার্মেন্টস কেউ তো, যেই প্রতিষ্ঠানে 500 জন কর্মচারী, আমি যদি 250 নেই, নর্মালি তারা এক সিট পর পর বসেন, যদি মাঝখানেরটা বাদ দিয়ে তারপরে বসেন, যদি তাদের পরিবহনে মালিক ব্যবস্থা করেন, যদি তাদের বাসস্থানে প্রয়োজনীয় স্যানিটাইজেশনের সামগ্রী সরবরাহ করা হয়, কিংবা শ্রমিকদেরকে যেখানে সম্ভব কারখানাতেই একটা জায়গায় থাকার ব্যবস্থা করা যায়, অর্থাৎ নানান রকম ভাবে অর্থনীতিটাকে বাঁচানোর পরিকল্পনা আজকে করলে আমরা মধ্যমেয়াদে খুব একটা সমস্যায় পড়বো না।
কিন্তু পরিকল্পনা যদি না করি আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সংকট বাড়তে থাকবে। আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম একেবারে জিরোতে পৌঁছে গেছে, এই সুযোগ আমাদের এখনই নেওয়া উচিত। আমাদের এখনই অনেক এলসি খোলা উচিত এই দামে যেন আমরা তেল এখন কিনতে পারি। এরকম অনেক ধরনের পরিকল্পনা আমরা নিয়ে রাখলে আমরা অর্থনৈতিক ক্ষতিটাকে কিছুটা হলেও কমাতে পারবো। জি ডক্টর নাজিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি, যে জায়গায় আবারও যেতে চাই যে যেটা আপনি একটু আগেই বলছিলেন যে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। জি, এখানে অদৃশ্য শক্তির সাথে আমরা যুদ্ধ করছি, এখানে প্রত্যেকজন একজন যোদ্ধা। আমি ঘরে থাকছি, আমি যে প্রতিরোধ গড়ে তুলছি আমি একজন যোদ্ধা, যারা সম্মুখ যোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, স্বাস্থ্যসেবায় তারা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন, সেই জায়গাটায় সতর্কতা এবং করণীয় জায়গাটি দিয়ে যদি শেষ করেন। না, সতর্কতা বলতে প্রথম কথা হলো যে যেটা বললেন, যোদ্ধা তো আমরা সবাই, ইভেন জনগণ সবাই তো এর মধ্যে সম্পৃক্ত, এবং সবাইকে সম্পৃক্ত হয়ে সমন্বয়ের মাধ্যমে একসাথে কিন্তু আমাদের কাজ চালে, যুদ্ধ চালাই যেতে হবে। এখন এটা কবে শেষ হবে তো আসলে বলা যাচ্ছে না, তাই তো? যেহেতু আমরা এটা কারণ জানি না কেন হচ্ছে, এটা ক্লু কোথায়, শেষ হবে কোথায় কিছুই বুঝতে পারছি না। তবুও যেগুলো বললেন আপনাকে সবই সত্য। আমাদেরকে প্রথম কথা মনে রাখতে হবে এই রোগটা অত্যন্ত ছোঁয়াচে, সেই জন্য লকডাউন যেটা চলছে আমরা আপাতত ঘরে থাকবো, দূরত্বটা মেনটেন করবো, স্বাস্থ্য যেমন রেগুলার, এগুলো নতুন করে তো বলা লাগে না, যেগুলোর হাত ধুতে হবে যে কোনো সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড, এগুলো তো বলাই আছে। মুখে কোথাও গেলে, বিশেষ করে জনসমাগম গেলে মাস্ক পরবেন, আপনার জনসমাবেশ, ভিড় যেখানে বেশি, মানুষ বেশি যেখানে বেশি, এগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা, ঘরে থাকতে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, নেহাত প্রয়োজন ছাড়া কেউ বাইরেই যাবে না। আমরা বলি কোমরবিডিটি, যাদের অন্যান্য রোগ আছে, ডায়াবেটিস, প্রেশার, তারপরে ধরেন কিডনি রোগ, এই ধরনের রোগ তো কত রয়ে গেছে, নন কমিউনিকেবল ডিজিজ বলে, তাদেরকে একটু আরও সতর্ক থাকতে হবে। আমাদের দেশে কিন্তু তরুণদের আক্রান্তের সংখ্যা বেশি, এটাও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো বলেন আপনি। আসলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যদি ডাটা দেখি, দেখা যায় যারা বয়স্করে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে বেশি, 60 বছর বা 70 বছর, এবং যাদের অন্যান্য রোগে ভোগেন। কিন্তু আমাদের দেশে তরুণদের মধ্যে বেশি না, মানে তরুণরাও আক্রান্ত হচ্ছে আর কি, এবং মারাও যাচ্ছে, অন্য দেশের তুলনায় বেশি, তুলনায় একটু বেশি। হ্যাঁ, সেটা ইউ আর রাইট। আরেকটা হলো যে আগে বলতাম যে বাচ্চাদের এটা হয় না বা বাচ্চাদের মর্টালিটি কম, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারাও কিন্তু আক্রান্ত হচ্ছে, তাদের মর্টালিটি কিছু কিছু মারা যাচ্ছে। যাই হোক, এগুলো কাউকে আমি ভয় ধরানোর জন্য বলছি না, এটা হচ্ছে বাস্তবতা, আমাদের মেনে নিতেই হবে আর কি। তারপরে বলবো যে আপনারা লকডাউনটা মেনে চলবেন, দূরত্ব মেনটেন চলবেন, পারতপক্ষে কোথাও যাবেন না, ঘরে বসে। ইভেন আমি তো এর আগেও এই এখানেই তো বলে গেছি, আমি আপনারা যারা যার যার ধর্ম পালন করবেন ঘরে বসে, হিন্দুরা মন্দিরে যাবেন না, উপাসনায় যেটা ঘরে বসে করবেন, বা হিন্দুরা খ্রিস্টানরা গির্জায় যাবেন না, বৌদ্ধরা যাবেন না, তাই তো? ইভেন রমজান রয়েছে, তারা নামাজটা ঘরে পড়েন, জুম্মার নামাজটা পড়লেন না, পড়লেন না, তাই তো? এটা খুব, ইভেন মক্কা মদিনায় তো বন্ধ, ওরাও তো পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ, উমরা বন্ধ, সব হবি তো বন্ধ, মুসলমানের পান কেন্দ্র যেটা বন্ধ। হ্যাঁ, যেটা বললেন আমি, যে তার আমাদের যে সামনে রোজাটা আছে, এখনও কিন্তু আমাদের একটু সতর্ক হতেই হবে। রোজা আমরা ধর্মীয় কাজ তো করবো, নিষেধ তো না, মসজিদও চলবে, বন্ধ হবে না, সীমিত সংখ্যক লোক নিয়ে নামাজ চলবে। এবং তারাবির কথা যেটা বললেন, এই ব্যাপারে তো আমার তো ব্যক্তিগত মতামত, যেটা প্রয়োজনে আমরা তো সবাই ধর্মভরির মানুষ, আমরা রোজা তো বছরে একবারই আসবে, তারাবি একবারই আসবে, তাই না, মাসে একবার, তো এগুলো তো মানতেই হবে, তো সত্য, কিন্তু বাস্তবতাটাও তো মানতে হবে, সায়েন্স তো বিশ্বাস করতে হবে। আমি তো মনে করি তারাবি নামাজটা বোধহয় ঘরে পড়াই উচিত, একেবারে জামাত না করে, সরকারের পক্ষ থেকেও সে অনুরোধ বোধ হয়, ইসলামিক ফাউন্ডেশন থেকেও তারা বলছে, এবং জামাত হতে পারবে অল্প কয়েকজন লোক, এবং দূরত্বটা মেনটেন করে। জামাত বলতে তো আমরা কাঁধে কাঁধে ঘাড় মিলে একসাথে করি, করে যদি তারা কেউ পড়তে চায় তারা করতে পারেন, তবে আবাদত তো আল্লাহ তাআলা তো দেখতে, আর আমাদের ইচ্ছা করে করছি না, এটা যে কোনো এই করোনায় বলতে পারেন যে পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে, কারণ এই করোনা তো আপনাদের অর্থনীতির কথা তো ডক্টর নাজিম তো ভালো করে সুন্দর করে বললেন, আমাদের বললেন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা, রাজনৈতিক, ব্যবসা, মানে সমস্ত দিক থেকে তো আমাদেরকে মানে কি পঙ্গু করে ফেলছে, তাই তো? এখন পঙ্গু থেকে আমরা কবে বের হবো এর থেকে জানি না, তারপরেও আমাদেরকে তো নিজেদেরকে সতর্কতার সঙ্গে চলতে হবে, যেন আমরা এই করোনার ঝামেলা থেকে অন্তত আগামী দিনগুলো যেন বাঁচতে পারি। শুধু তাই না, পোস্ট করোনা বলে, করোনার পরেও যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলো পরিকল্পনা বা প্রস্তুতি আমরা এখন থেকে নিতে পারি আর কি। আমরা সে প্রত্যাশা রাখছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, উৎসব রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি, সবাইকে শুভরাত্রি।